এই মোবাইলটার মধ্যে যত মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যত মেয়েদের সাথে ছবি, গুগলে যত সার্চ, সবকিছু ডিলিট দিবি। এটা আমার বন্ধুর মোবাইল, ওর আজকে বিয়ে। এটা সব ডিলিট দেওয়ার পরে এটা গুম করে দিবি মোবাইল, তাও যেন ওর বউয়ের কাছে এই মোবাইলটা না যায়, ঠিক আছে? শোন, বাসর ঘরের খাটের চার কোনায় চারটা ক্যামেরা রাখবি, চারটা, চার কোনায় চারটা ক্যামেরা। ও রাতে বাসর ঘরে কি করে এটা দেখতে হবে। আমার বন্ধু কিন্তু আজীবন বিশাল লুচ্চা ছিল, তোর বিয়ের কথা শুনে ওর এক্স গার্লফ্রেন্ডটা কিন্তু আজকে হামলা করতে পারে। এই কারণে গেটে খুব সাবধান, ওর কোনো এক্স গার্লফ্রেন্ড যেন ওই গেট দিয়ে না ঢুকতে পারে। বন্ধু শোন, আজকে তোর বিয়ে, বন্ধু হিসেবে তোকে কি বা উপহার দিতে পারতাম, এই না একটা চকলেটের প্যাকেট। শোন, গেটে যদি ওর শালীরা টাকা নিয়ে কোনো দামাদামি করতে চায়, কোনো প্রবলেম নেই, যত টাকা চাবে সব দিয়ে দিতে হবে। এক বান্ডেল জাল টাকার নোট নিয়ে আসছি, ঠিক আছে? যা চাবে দিয়ে দিবি। বন্ধু, তোর শালীরা তো হেভি। হ্যাঁ বন্ধু, জুতা নিয়ে চিন্তা করার দরকার নেই, তোর শালীরা তোর জুতা চুরি করেছে, আমি তোর শালীদের জুতা চুরি করে নিয়ে আসছি। আঙ্কেল আসসালামু আলাইকুম, আপনি তো আমার বন্ধুর শ্বশুর। আঙ্কেল, আঙ্কেল আপনার ওই যে আর একটা মেয়ে আছে, তারও বিয়ে শাদী দিয়ে দেন আজকেই, ওই একই খরচে হয়ে যাক, আমি তো আসি পাত্র। ওটা আপনার বউ? তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর তোর বিয়েতে আমি ড্যান্স করব না? দেখ, ড্যান্স দেখাই, চল। একদিন হো জায়েগা বন্ধু কি শাদি, আমরা সবাই পাবো একটি মিষ্টি ভাবি, লা।